in association with ZSRM, Alloy Aluminium Furniture, Beacon Pharma, Roshui Khati Sorishar Tel, Jevico Android TV, Diamond House. ঈদ মুবারক। পবিত্র ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে। আজকের আয়োজনে যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন, তার গুণের, তার শিল্পী সত্তার বর্ণনা করা সত্যি খুবই সৌভাগ্যের। তিনি লালনের কালামে নিজেকে সমর্পিত করেছেন। লালন ফকিরের গানকে লালন করে সমগ্র বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। তিনি আমাদের ভীষণ প্রিয় সঙ্গীত শিল্পী, লালন সঙ্গীতের সম্রাজ্ঞী ফরিদা পারভীন আপা। আপা, আপনাকে ঈদের শুভেচ্ছা। আপনাকেও তো বটে, ঈদ মুবারক। এবং যারা অনুষ্ঠানটি দেখছেন এবং শুনছেন, সবাইকে ঈদ মুবারক আমার পক্ষ থেকে। এবং এটিএন নিউজের নিউজকে আমি এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি যে একটি বিশেষ দিনে বিশেষভাবে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা নিজেরাও ধন্য আপনাকে পেয়ে। আজকের এই আয়োজনটা আপনার সঙ্গীতের যে ভ্রমণ, সেই ভ্রমণটাকে আমরা আর্কাইভ করে রাখতে চাই। যদিও মাত্র আধা ঘন্টায় সম্ভব না, কিন্তু আমরা চাই যে আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনার জীবন দর্শন, লালন সাঁইজির যে ফিলোসফি, এগুলো মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক। আপা, আজকের অনুষ্ঠানটাকে, এই যে ঈদের অনুষ্ঠান, আমি যদি বলি আপনাকে যে এই অনুষ্ঠানটা কাকে উৎসর্গ করতে চান? প্রথমত আমি বলি আমার পিতামাতা এবং আমার গুরু, যেমন কমল চক্রবর্তী, ওস্তাদ আব্দুল কাদের, ওস্তাদ মীর মুজাফফর আলী, রবীন্দ্রনাথ রায়, মোতালেব বিশ্বাস, ওসমান গনি এবং ওস্তাদ ইব্রাহিম খাঁকে আমি উৎসর্গ করছি। আজকে আমরা চাইবো যে লালন, লালন ফকিরের কালাম, লালন ফকিরের বাণী আমরা সহজভাবে আমাদের সাধারণ যে দর্শক আছেন, আমাদের মতো সাধারণ যারা, তাদের যেন, তাদের জন্য খুবই সহজ হয়ে ওঠে আর কি। আপা, আমরা ছোট করে শুরু তো করতে হবে, আপনাকে জানান দিতে হবে আপনি আসলে কে। আপনার জন্ম নাটোরে, বড় হয়েছেন কুষ্টিয়ায়, আপনার হাতে খড়ি মাগুরায়, আবার আপনি কুষ্টিয়ায় আসলেন, আবার মেহেরপুর বাবার চাকরি সূত্রে, তারপর আবার আপনি কুষ্টিয়ায় আসলেন। এই যে বারবার কুষ্টিয়ায় ফিরে আসা, একটা নাটোরের এই সেই সিংড়া থানার একটা সাঁওয়েল নামের একটা গ্রামের সেই ছোট্ট শেফালি, ধীরে ধীরে কুষ্টিয়াতে এসে বা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়লেন ফরিদা পারভীন হিসেবে, স্রষ্টার তো এই চিত্রনাট্য। এই চিত্রনাট্যটা মনে হচ্ছে না যে আপনাকে বারবার কুষ্টিয়ায় ফিরে নেওয়া হচ্ছে এবং বারবার করে ওই জায়গায় আপনাকে লালনের কাছে নেওয়া হচ্ছে? আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? এক কথায় যদি জবাব দিই, সেটি বলবো যে যথাসময়ে যথাকাষ্টি হয়। এটা আগেও হবে না, পরেও হবে না, ঠিক ঠিক সময়ে এই কাজটি হয়। সেটি আপনি আল্লাহ বলেন, আর ভগবান বলেন, আর ঈশ্বর বলেন, তার অভিপ্রায় ছাড়া কোনো কিছু সম্ভব নয়। এটুকু আমি জানি, এটুকু আমি উপলব্ধি করি এবং বিশ্বাসও করি। এবং নাটোরের বনলতা সেন ছিলেন, নিশ্চয়ই এখন ফরিদা পারভীন আছে। বাহ বাহ, খুবই চমৎকার। হ্যাঁ, নাটোরের মেয়ে কুষ্টিয়ায় এসে কুষ্টিয়ার লালনকে গোটা বিশ্বে ছড়িয়ে দিলেন। আপা, খুবই সাদামাটা একটা সহজ সরল একটা প্রবাদ আমরা প্রচলিত শুনি যে যারে নিন্দে তারে পিন্দে, আপনার জীবনেও তার প্রতিফলন আমরা কিন্তু পাই। হ্যাঁ, এটা তো খুব খুব পরিষ্কার কথা। তো আমার গুরু মকসুদ আলী সাঁই তখন অনেক ওই অনুষ্ঠানটি করবার জন্য আমাকে, মানে আমার বাবা মাকে বললেন যে মেয়েটা যদি গানটা করতো, লালন ফকিরের একটা গান অন্তত করতো। আমি অনেকদিন থেকে চিন্তা করে আছি যে ও যদি করতো তাহলে খুব ভালো হতো। আমাকে এসে বলো, মা তুই যদি লালন ফকিরের একটা গান করতিস, ঢাকা থেকে অনেক গণ্যমান্য ব্যক্তিরা আসবে, খুব ভালো হবে। তা আমি ওই যে বললাম, আপনি যে প্রবাদটা বললেন, আমি বললাম ধুর এসব ফকির ফাকরার গান মানুষ করে নাকি। তো ওই যে যে কথাটা আগেই বলেছি যে ওই ভগবান, ঈশ্বর, আল্লাহ, আপনি যে নামে ডাকেন না কেন, তার অভিপ্রায় ছাড়া কোনো কিছু সম্ভব না। এবং অনিচ্ছা সত্ত্বেও, অনিচ্ছা সত্ত্বেও আমি ওই গানটি করেছিলাম। গানটি কোনটি আমরা দর্শকরা এখনো জানে না, আপনি গানে গানে জানান। গানটি
পাবিনে মানুষে দরশন পুরে আমার মন সত্যবান সুপথে চালো রে আমার মন সত্যবান সুপথে চালো রে আমার মন মানে মখমলি আওয়াজ এটা আপা যেদিন আপনি গানটা গাইলেন ওই রাতে আমি জানতে পেরেছি যে এক ধরনের ঘোরের মধ্যে আপনি চলে গিয়েছিলেন আগে আমরা বারবার বলছি যে মহান স্রষ্টার একটা ইশারা হয়তো ছিল অবশ্যই হ্যাঁ তো ঘোরের রাত সেই ঘোরের রাতটা সম্পর্কে বলুন একটা গান গাইলেন কিন্তু লালন ফকির আপনাকে টানছিল কেন ওই রাতে তো যখন আমি গানটা করলাম এবং দর্শক শ্রোতারা একেবারে বলতে আপা আর একটা করেন আমি যেহেতু সঙ্গীতের সাথে প্রতারণা করিনি আমি তখন সত্যি কথাটা সত্যিভাবে বলেছিলাম যে ভাই আমি তো আর জানি না গান আমি শিখে আসি আবার গাবো কিন্তু ওই যে যে কথাটা আপনি উপস্থাপন করলেন যে একটা ঐশ্বরিক অনুরণন ঘটিয়েছিল সেটি থেকে আমি সারা রাত ঘুমাতে পারিনি আমার মায়ের বুকের মধ্যে থেকে আমি এপাশ ওপাশ করেছি এবং মা বারবার বলেছে মনে হয় গান ভালো হয়নি ওই জন্য অস্থির করছে কিন্তু আমার ভেতরে বারবার কে কে বলছে কি বলছে কেন বলছে আমি কিন্তু এটা বিশ্লেষণ করতে পারবো না আমি উপলব্ধির সঙ্গে তখন বারবার শুনতে পাচ্ছি যে সাঁইজির গান করলেই ভালো সাঁইজির কালাম ধারণ করলেই ভালো এই এই পর্যন্তই তখন আর আমি পিছনে আর তাকাইনি আমি শুধু বলেছি এখন গান শিখতে হবে সংখ্যা বাড়াতে হবে বাহ বাহ তাহলে আমরা ছোট ছোট করে আমরা মানে জানতে পারছি আপনাকে তাহলে আপনার শুরুটা হয়েছিল আসলে নজরুল গীতি দিয়ে নজরুল গীতি দর্শকরা অনেকেই জানেন না আপনি নজরুল গীতির শিল্পী ছিলেন শুরুটা নজরুল গীতি তো আমরা ছোট করে নজরুল গীতির আমরা নজরুল প্রিয় নজরুলকে আমরা স্মরণ করতে পারি একটা নজরুল গীতি হয়ে যাক মুছরে আঁখি জল ফিরে চল আপনার নিয়া অপানি ফুটেছিল ফুল গিয়াছে আপনি ঝরিয়া In association with ZSRM, Alloy Aluminium Furniture, Beacon Pharma, Roshui Khati Sorishar Tel, Jevico Android TV, Diamond House. In association with ZSRM, Alloy Aluminium Furniture, Beacon Pharma, Roshui Khati Sorishar Tel, Jevico Android TV, Diamond House. আজকের এই লালন সম্রাজ্ঞীকে অনেক কাঠখড় পুড়িয়ে আজকের এই অবস্থানে আসতে হয়েছে তার রাস্তাটা সহজ ছিল না মসৃণ ছিল না একবার নয় দুবার নয় তিনবার অডিশন দিয়ে পাশ করতে হয়েছিল আজকের এই লালন সম্রাজ্ঞীকে আপা ছোট করে সেই ঘটনাটা একটু যদি বলেন এটি এটি 68 সনে আমি রাজশাহী বেতারে প্রথম আর কি অডিশন দিয়ে পাশ করি যেটা তিনবার এবং ওখানে আমার তিনি আমার খুব শ্রদ্ধেয় ওস্তাদ আব্দুল জব্বার ছিলেন আর কি তো উনি উনি বারবার আমাকে খুব ইঙ্গিত করেছেন যাও সুরে লাগে না গলা সাধনা কিছু করো না যাও 14 বছর গলা সেধে আসো এই এই কথাটাই আমাকে লেগেছিল খুব
অন্তরে এমন ভাবে, কারণ আমি তো সবসময় প্রথম হয়ে আসা মেয়ে, তাই না, স্কুলে প্রথম হওয়া। তো যাও 14 বছর গান শিখে আসো বা গলা সেধে আসো, তারপরে আসবে। আমার গুরু ওস্তাদ আব্দুল কাদের বলে যে ঠিক আছে, তোকে আর কিচ্ছু করতে হবে না, হারমোনিয়াম দিয়ে তোকে গলা সাধতে হবে না, তানপুরা দিয়ে। উনি তানপুরা সাপাসা তানপুরা ছিল, এবং তানপুরায় আমাকে 6 বছর তিনি আমাকে গলা সাধিয়েছেন। এবং আমি আমি যখন গলা সাধতাম তখন আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ত। মানে কি বলবো, আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি যে আমি পাস করব না, আমাকে ফেল করাবে, এটা তো আমি কখনো মানতে রাজি না, এই এই যে বিষয়টা আমার। তো তারপরে যখন সেই মুখ থেকেই তিনি আবার বলেছিলেন যে মেয়েটা এত সুরে গায়, এত সুন্দর করে গাইল, তো এটাও আমার একটা সঙ্গীত জীবনের পাথেয় আমি মনে করি। তার যন্ত্রে গলা সাধলেন, হ্যাঁ, এই যে একটা নিজেকে সাধনার মধ্যে দিয়ে আপনি তৈরি হলেন আসলে। সেই যে যার গান শুনে, যার কণ্ঠ শুনে বিচারকরা বলতে বাধ্য হলেন যে আপনার কণ্ঠটা সুন্দর হয়েছে, সেই কিশোরী এসএসসি পাশ করার পরে ঢাকায় আসলেন, ঢাকায় এসে মাত করে দিলেন আপনি লালনের গান, লালন ফকিরের কালাম একটার পর একটা গাইতে থাকলেন আপনি। আপনার খাঁচার ভিতর অচিন পাখি সেই আত্মতত্ত্বের গান শুনে স্বয়ং বঙ্গবন্ধু কেঁদেছিলেন, হ্যাঁ, সেই গল্পটা আপনি। এটা গল্পটা তখন ঢাকায় ট্রান্সক্রিপশন সার্ভিস বলে একটি রেডিওর একটি অংশ বিশেষ ছিল, সেখানে তারা 7 দিনব্যাপী লোকসঙ্গীতের একটা মহাসমাবেশ করেছিলেন। সারা বাংলাদেশ থেকে সব লোকসঙ্গীতের শিল্পীরা এখানে এসে ঢাকায় ওই অনুষ্ঠানে গান করেছিলেন, সেখানে বঙ্গবন্ধু তখন ছিলেন। এবং আমার গান দিয়ে, আমার মানে লালন ফকিরের গান দিয়ে শুরু হয়েছিল, যেমন পারে লয়ে যাও মায়, বাড়ির কাছে আরশিনগর, খাঁচার ভিতরে অচিন পাখি, মিলন হবে কতদিনে, এই এই গানগুলো তখন আমি শিখে শিখে, এবং প্রত্যেকটা রাত্রে আমি 12-13টা গান ওই শাহবাগ 6 নম্বর স্টুডিওতে, আমার খুব মনে পড়ে যে রাত জেগে জেগে আমার গুরু মকসুদ আলী শাহ সেই গানগুলো রেকর্ড করিয়েছিলেন। তো যাই হোক, এই গানটি যখন তখন শহীদুল ইসলাম ছিলেন শব্দসৈনিক ট্রান্সক্রিপশন সার্ভিসের ডিরেক্টর হিসাবে, তিনি তখন বঙ্গবন্ধুর কাছে এই গানটা, তাকে নানান, আমার এত গান রেকর্ড করছে তো অনেকের হয়তো সেটি একটু চোখে পড়ার মতন বা একটু কটাক্ষের মতন লাগছিল, তখন বঙ্গবন্ধুকে বফসল থেকে এসে, হ্যাঁ, এরকম না, তখন অনেকে এরকম কোথা থেকে, গ্রাম থেকে, এরকম তাচ্ছিল্যভাবে আমাকে বলেছে, এরকমও বলেছে যে কোথা থেকে, গ্রাম থেকে ধরে নিয়ে এসেছে, তাকে নিয়ে এত মাতামাতি, এত ইয়ে। কিন্তু আমার চিন্তা চেতনায় ছিল যে আমি ভালো করে গান করব, আমি হৃদয় দিয়ে গান করব, আমি প্রেম দিয়ে গান করব, আমি ভালোবাসা দিয়ে গান করব, এইটিই কিন্তু আমার মুখ্য উদ্দেশ্য ছিল। তা আমি এই গানটা করি, তখন বঙ্গবন্ধু গান শুনে তার দুই চোখে ছলছল করে পানি, তখন শহীদ ভাইকে বলেছিলেন যে যা তুই যত পারিস ওকে দিয়ে গান করিয়ে নে, সাঁইজিকে, লালন সাঁইজিকে বাঁচাতে হবে, আমার আব্দুল আলমকে বাঁচাতে হবে, আমার লোকসঙ্গীতকে বাঁচাতে হবে, আমার আব্বাসউদ্দিনকে বাঁচাতে হবে। এই যে উনি বক্তব্য রেখেছিলেন যে যেটা আদি অকৃত্রিম এবং যেটা সারা পৃথিবীকে এখন সেটা লিড করছে, এই ট্র্যাডিশনাল লোকসঙ্গীত বাংলাদেশের। কমনে আসে যায় খাঁচার ভিতর অচি পাখি, কমনে আসে যায়।
in association with ZSRM, Alloy Aluminium Furniture, Beacon Pharma, Roshui Khati Sorishar Tel, Jevico Android TV, Diamond House. In association with ZSRM, Alloy Aluminium Furniture, Beacon Pharma, Roshui Khati Sorishar Tel, Jevico Android TV, Diamond House. কথা দিয়েছিলাম আপনাদের যে আমাদের এই প্রিয় শিল্পীর মৌলিক গানের গল্প আমরা শুনব। এই মৌলিক গানটি শুনলে আমার এই রাখাল মন গান গেয়ে যায়, এ আমার দেশ, এ আমার প্রেম, আনন্দ বেদনায় মিলন ও বিরহ সংকটে। কি সুন্দর করে গীতিকবি অধ্যাপক আবু জাফর সাহেব এই গানটি লিখেছেন। এই গানটি শুনলে না আপা এক ধরনের হাহাকার তৈরি হয়, মনে হয় কী যেন নেই, সব কিছু মনে পড়ে যায়, শৈশব মনে পড়ে, শৈশবের সব স্মৃতি, ওই নদীগুলো, ওই আমরা যে সমস্ত নদী দেখেছি, নদীমাতৃক বাংলাদেশ, তো সব সব কিছুই চোখের মধ্যে বাংলাদেশের বাংলাদেশের যে নৈসর্গিক যে প্রকৃতির যে সৌন্দর্য বিশ্লেষণ এই গানটির মধ্যে, সেটা এই গানটির মধ্যে আমরা আজকের এই অনুষ্ঠানে শ্রদ্ধা জানাচ্ছি এই গানের স্রষ্টাকে, সুরকার গীতিকারকে। কি চমৎকার করে উনি বলেছেন যে এখানে রমণীগুলো নদীর মতো, নদী ও নারীর মতো কথা কয়। আপা এই গানটা সৃষ্টির গল্পটা আপনি শোনাবেন, তার আগে গানটা যদি সামান্য শোনান। আমি আগে করি গানটা প্লিজ। এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তো গান গে যা, এ আমার দেশ, এ আমার প্রেম, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ এই মধুমতে ধানশিড়ি নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে এক নীল ঢেউ কবিতার প্রচ্ছদ পটে আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে এই পদ্মা এই মেঘনা এই হাজার নদীর অববাহিকায় এখানে রমণীগুলো নদীর মতো, নদী ও নারীর মতো কথা। আহা, কি কথার বুনন, কি চিন্তা, কি কাব্যময়তা! এই গানটি একদম স্বাধীনতার পরপরই রচনা করা হয়েছিল। তখন উনি আমাকে বললেন যে গানটি তুমি যদি একটু করো খুব ভালো হবে। তারপরে আমরা ডুয়েট করেছিলাম, হ্যাঁ, দুজনে মিলেও করেছিলাম। তো তখন ডিআইটি যখন ছিল টেলিভিশনের ডিআইটিতে যখন ছিল, তখন সেখানে এই গানটি প্রথম স্বাধীনতার পরে এসে একটা গীতি আলেখ্য মতন ছিল, সেই গীতি আলেখ্যে আমি গিয়েছিলাম সাবিয়া মাহবুব বলে, এই গানটি আমাদের তোলা হয়েছিল। সেই গানটি এই পদ্মায় মেঘনা করা হয়েছিল এবং পরবর্তীতে লালন ফকিরের গান করা হয়েছিল সেই অনুষ্ঠানে। তো এই গানটি করার পরপরই মানুষের হৃদয়ের কাছে মানে এমন এমনভাবে তারা ভালোবাসার সাথে গ্রহণ করলো, এটা এটা বলার অপেক্ষাও রাখে না। এবং সারা পৃথিবীর মানুষ এসে যখনই বাংলাদেশ সফরে আসেন সাংস্কৃতিক দল, তখন কিন্তু তারা আমাদের অ্যাম্বাসি থেকে এই গানটি শিখে এখানে এসে তারা এই গানটি পরিবেশন করে। তো এটি কিন্তু কোনো এই গানটি যে যখনই গায় না কেন মনে হয় যেন
এটি একদম বিশুদ্ধভাবে বাংলাদেশের, এটার কোনো ব্যত্যয় ঘটে না, মানে বিশুদ্ধ বাংলাদেশের গান, বাংলাদেশের গান, সেটাই বলছি। খুবই সুন্দর। আর এই গানটা তো আপনার সঙ্গে জড়িয়ে আছে, তাই না? লালন সাহেবজি যেভাবে জড়িয়ে আছে, এই গানটাও জড়িয়ে আছে। আপা, আমরা বলেছিলাম যে বারবার আমরা কিন্তু লালনে ফিরবই, আমাদের ফিরতে হবে। তো লালন তো বিভিন্ন আঙ্গিকের গান করেছেন, ওনার যে সমাজ সংস্কারের গান থেকে একদম আত্মতত্ত্ব, আত্মতত্ত্ব, নবীর আল্লাহ নবীর তত্ত্ব, প্রেম তত্ত্ব, রাধাকৃষ্ণ তত্ত্ব, মানে সকল ধর্মের সমন্বয় তিনি করেছেন তার লেখনীর মধ্যে। বাহ বাহ। আপা, আমরা যদি এই জায়গায় আসি যে আমরা ছোট ছোট করে লালন সাহেবজির গানের যে তত্ত্বগুলো আছে ওইগুলোকে যদি ছোট করে আমরা বুঝাতে চাই, ধরেন সক্রেটিস বলেছিলেন যে নো দাই সেলফ, নিজেকে জানো। আবার ইসলাম ধর্মে বলা আছে যে যে নিজেকে চিনেছে সে তার প্রভুকে চিনেছে। অবশ্যই। আবার বেদে বলা আছে আত্মানাং বিদ্ধি। তো এই যে নিজেকে জানা, হ্যাঁ, লালন সাহেবজি বলছেন ও যার আপন খবর আপনার হয় না। তো এই যে আত্মতত্ত্ব, এত সুন্দর করে এই মানুষটা প্রায় 300 বছর আগে, বহু আগে, 300 বছর, হ্যাঁ, মানে লিখে গেছেন। কোন কোন পণ্ডিত ব্যক্তিরা বলেন 1772, কোন কোন পণ্ডিত বলেন 1774 খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল। কিন্তু কিন্তু আপনি যদি সাঁইজির ধামে যান তাহলে ওখানে লেখা আছে যে লালন সাঁইজির পরিচয় অজ্ঞাত, ওর তার ধামের গেটে লেখা আছে। তো এই 300 বছর আগে যে কথাগুলো বলে গেছেন এবং সমাজ সংস্কারতে তার জীবদ্দশায় তিনি সমাজের অসংলগ্নতা কিন্তু তিনি প্রতিহত করেছেন, এবং যেখানে রবীন্দ্রনাথ প্রভাবিত হয়েছিলেন, এবং শিলাইদাতে তার বড় ভাই, তার বাবারা যখন আসতেন, যতীন্দ্রনাথ ঠাকুর তাকে তাকে চেয়ারে বসে যে ছবিটা স্কেচ এঁকেছিলেন, স্কেচ করেছিলেন, সেইটি অথেন্টিক বলে ধরে নেওয়া হয়। তো যেমন যেমন অনেক গানের সাথে মিল আছে, যেমন বাড়ির কাছে আরশিনগর শ্বেতাক ঘর পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে, আমার হেয়ার মাঝে লুকিয়েছিলে, আমি দেখতে আমি পাইনি, আমি দেখতে আমি পাইনি। এই যে এই বড় বড় মহাজনরা ভাবনার যে ভাবনার দিকটা কিন্তু এক, কিন্তু প্রকাশ ভঙ্গিটা একটু আলাদা। আপা, আমরা তাহলে খুবই চমৎকার ভাবে বলেছেন আপনি, তার তাহলে আত্মতত্ত্ব, যেটা আত্মতত্ত্বের কোনো একটা উদাহরণ দিতে পারবেন একটা গানের মধ্যে দিয়ে, একটা ছোট্ট করে? যেমন এই গানটাই আছে, আল্লাহ কে বুঝে তোমার অপার লীলে, তুমি আপনি আল্লাহ ডাকো বলে, আল্লাহ কে বোঝে তোমার অপার লীলে, আত্মতত্ত্ব জানে জোর সারণি গুড় লীলা দেখছে তারা, আত্মতত্ত্ব জানে জোর সারিণী গুড় লীলা দেখছে তারা, নির নিরঞ্জন অকুত্থ সে ধন লালন খুঁজে বেড়াই বন জঙ্গলে, আল্লাহ কে বোঝে তোমার অপার লীলে। In association with ZSRM, Alloy Aluminium Furniture, Beacon Pharma, Roshui Khati Sorishar Tel, Jevico Android TV, Diamond House. In association with ZSRM, Alloy Aluminium Furniture, Beacon Pharma, Roshui Khati Sorishar Tel, Jevico Android TV, Diamond House.
দেহতত্ত্বের যে বিষয়টা, যেটা গেলাম সেটা খাচার ভিতরে অচিন পাখি, অচিন পাখি এটা দেহতত্ত্বের মধ্যে আসে যায়, কমনে আসে যায় দেহতত্ত্বের মধ্যে, বা হাওয়া রূপে এই দেহে আল্লাহ আসে, আল্লাহ যায়, এগুলো আছে দেহতত্ত্বের কারণ। আমরা তাহলে দেহতত্ত্ব আমাদের হয়ে গেছে, আমরা যদি এবার আসি পরম তত্ত্বে, পরম তত্ত্ব কোন একটা উদাহরণ দিবেন কি? পরম মানে সব 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 গানের মধ্যে সব, যেটা আমি প্রথমেই বলেছি যে সব ধর্মের সমন্বয় করেছেন, সব ধর্মের গানের মধ্যেই কিন্তু পরম তত্ত্ব আছে, মানে আত্মা আর পরম, পরমাত্মার যে সম্মিলন, ওনার ওনার, হ্যাঁ হ্যাঁ, এটা তো মানে সুফিবাদ এবং যে বৈষ্ণব মতের মধ্যে, তো এই হিসাবে পরম তত্ত্বে আবার এই গানটা কি পড়ে না, যে আপনি এই গানটা গেয়ে থাকেন, খুবই জনপ্রিয় গান আপনার কণ্ঠে আমরা শুনেছি, যে মিলন হবে কতদিনে আমার মনের মানুষের মানুষ, এই যে মনের মানুষ, এটা তো জীবাত্মার সাথে পরমাত্মার যে একটা একটা মিলনের আকুতি। লালন সাঁইজি, লালন সাঁইজি তার জীবদ্দশায় তিনি সেটা উপলব্ধি করেছেন, সেটা উপলব্ধি করেছেন, এবং তিনি প্রার্থনাঙ্গিকের গানও যিনি, তিনি সকালবেলার সুরটা, যেমন ভৈরবী সুরটা তার কাছে সবচেয়ে মনে হয় প্রিয় ছিল। তিনি তো আর বিশ্লেষণ করেননি, এখন যারা সঙ্গীতজ্ঞ আছেন তারা কিন্তু এটা বিশ্লেষণ করে দেখেছেন, বেশিরভাগ গণ ভৈরবী সুরের উপর, যেমন পারে লয়ে যাও মায়, পাখি কখন জানি উড়ে যায়, একটা বদ হাওয়া লেগে খাঁচায় পাখি, কটার কথা বলবো, মানে মানে একটা বদ হাওয়া লেগে খাঁচায় পাখি কখন জানি উড়ে যায়। সেই জন্য লালন সাঁইজি এই গানটি রচনা করার ফলে কি বলতে চেয়েছেন, যে তুমি শুদ্ধ থাকো, তুমি সত্য থাকো, তুমি সাহসী থাকো, তুমি ওই যেমন যেমন গানটি আছে, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না, এটা লালন ফকির কেন, এটা এটা প্রথমতই সকল ধর্মে বলছে তোমার আমিত্যকে ছাড়ো, ছাড়ো, বাহ বাহ, আপাতত বধ হওয়াটা হয়ে যায়। জনশ্রুতিতে আছে তার জীবন সায়ন্নে এসে তিনি ক্ষমা অপরাধ আমার এ ভব কারাগারে এই গানটি করেছিলেন এবং এই গানটিও করেছিলেন। একটা বদ্ধ হাওয়া লেগে খাঁচায় পাখি কখন জানি উড়ে যায়, পাখি কখন জানি উড়ে যায়, খাঁচার আড়াপল ধসে পাখিয়া দাঁড়াবে কি, আমি ওই ভাবনা তপছি বসে চমক জোর বইছে গায়ে আমার, চমক জোর বইছে গায়ে পাখি কখন জানি উড়ে। আপনি বাংলাদেশ সরকার আপনাকে 21 পদক দিয়েছে, সে বিরাট একটা প্রাপ্তি, পাশাপাশি আপনাকে মানে এশিয়ার নোবেল খ্যাত যে জাপানের ফুকুওয়াকা যে পুরস্কার সেটিও আপনি পেয়েছেন, তাই না, আপনার গানের যে গানের জন্য আপনি স্বীকৃতি আর কি স্বীকৃতি পেয়েছেন। তো এই যে পুরস্কার প্রাপ্তি, এটা তো আপনার জীবনের একটা পাথেও আমি বলবো, কিন্তু এই প্রাপ্তি আপনার কি এই সময়ে এসে কি মনে হয় আপনার, এই প্রাপ্তিগুলো পুরস্কারের কথা বলছি না, আরো কিছু কি মনে হয় কিনা, মানে তৃপ্তির জায়গাটুকু কতটুকু, এই প্রাপ্তিটুকু কতটুকু তৃপ্তি দিবে আপনাকে? না, প্রথমত তো এটা তো আশা করিও নাই, শুধু মনে হতো একটু রেডিওতে গান করতে পারলেই আমি খুশি,
এরপরে তখন টেলিভিশনে গান করতে পারলে খুশি, আমি দেশের মানুষের গান করতে পারলে খুশি, এই এই পর্যায়ক্রমে কিন্তু মানুষের চাহিদাটা বাড়ে। তো এটা কিন্তু কোনো কোনো দোষের নয় যে আমি গান শোনাতে চাই, আমি গান আমার আমার ভালোবাসার মানুষদের কাছে শোনাতে চাই। এরপরে যখন বিদেশে যাওয়া শুরু করলাম, বিদেশের মানুষরা আমাকে কি বলে সম্মান দেখাতে শুরু করলেন, ওরা তো বাংলা বুঝে না, না না কিন্তু আপনার এই খাঁচার ভিতর অচিন পাখি লালন সাইজের গান শুনে ওরা নাকি তারা কি বলেছিলেন, তারা বলেছিলেন যে তোমার ভাষা আমার বোঝার দরকার নেই, তোমার অবয়বটা এবং তোমার গায়কী এবং ছুরের যে আবেদন এটিকে আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। সুইডেনে গিয়েছিলাম, সেখানে এই খাঁচার ভিতর অচিন পাখি, তিনিও কাঁদছেন আমিও কাঁদছি, উনি বলছেন যে ও যখন গাইছে ওর ভাষা আমার বোঝার দরকার নেই, ওর অবয়বটা গায়কী এবং সুরের যে আবেদন আমাকে হৃদয় ছুঁয়ে গেছে। এই এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমার আমার এগুলো কিন্তু অনেক অনেক প্রাপ্তি, অনেক 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 বেশি পেয়েছি, না চাইতেই অনেক বেশি পেয়েছি। কিন্তু একটা বিষয় যেটা যেটা আমার আমার ব্যক্তিগত, একদম ব্যক্তিগত, আমার ফরিদা পারভীন ফাউন্ডেশন আছে, অচিন পাখি, অচিন পাখি আছে, এর মাধ্যমে আমি সত্যিকার মানুষ গড়ে যেতে চাই এবং লালন ফকিরের বাণী দ্বারা তাদেরকে প্রভাবিত করতে চাই। কিছু জানার জানার আগ্রহ ছিল, ধরেন আমরা যে লালন গীতি করি বাংলাদেশের আখড়ায়, যে লালন গীতি হয় লালন সাইজের আখড়ায়, ওনাদের ওনাদের গায়কী বলেন গানের যে পদ্ধতি, আবার আপনার যে গায়ন পদ্ধতি, ওনারা আপনার গায়ন পদ্ধতিকে কীভাবে নিচ্ছে বা আপনি কীভাবে নিচ্ছেন? আচ্ছা, আমি একটু বলি, আমি একটু বলি, সঙ্গীত মানে গুরুমুখী বিদ্যা, এবং আপনি সাগরের তলদেশ পাওয়া যায় কিন্তু সাতটা স্বরে গলা মেলাতে হয় গুরু ধরে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত, এটা এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে ফকিরদের কারো কারো জন্মগতভাবে গলাটা ভালো আছে, তারা ওই শুনে 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 গান করতে পারে, কিন্তু যেটা সঙ্গীত শিক্ষা সেটি কিন্তু আমার ফকিরদের, আমি ফকিরদের সম্মান রেখেই কথাটা বলছি, সেইভাবে শেখা নেই, কিন্তু গুরু ধরে সেইভাবে শেখা নেই, ওই ওই ভাষা ভাষা শিখে শিখে গলাটা ভালো সেইভাবে গেয়ে যায়। কিন্তু আপনি যদি সঙ্গীত বলেন তাহলে আপনাকে গুরু ধরতে হবে এবং সাতটা স্বরে গলা মেলাতে হবে, লয় তাল আপনার সব মিলিয়ে আপনি আপনার উপস্থাপনাটা, আপনার প্রেজেন্টেশনটা সব মিলিয়ে কিন্তু শিখতে হয়, সেইটি কিন্তু ইয়ে না, তারা এখন কিন্তু স্বীকার করে। প্রথমত একটু একটু উস্কুস উস্কুস করত যে আবার, কেননা আমাদের হচ্ছে পরিশীলিত গলা, আমরা কিন্তু গলা সেধে তারপরে তো এই সাইজি, এবং যে মানুষটি গলা সাধে সে সব গান গেতে পারে। তো সেইখানে সেইখানে এখন কিন্তু তারা যখন দেখে, তারপরে অনেক গানের কথা অনেক গানের মধ্যে লাগিয়ে দেয়, এটি তাদের দোষ না, তারা হয়তো বোঝে না। আবার একটা গানের কথা যদি আপনি উল্টাপাল্টা করে বলেন তাহলে মানেটা উল্টে যাবে, শিক্ষা তার লাগবেই। In association with ZSRM, Alloy Aluminium Furniture, Beacon Pharma, Roshui Khati Sorishar Tel, Jevico Android TV, Diamond House. In association with ZSRM, Alloy Aluminium Furniture, Beacon Pharma, Roshui Khati Sorishar Tel, Jevico Android TV, Diamond House. পশ্চিমবঙ্গের যে লালন গীতি, তাদের যে গাওয়াটা লালন গীতি, আর বাংলাদেশের লালন গীতি, দুইটার মধ্যে বিস্তর সুরের আমরা পার্থক্য খুঁজে পাই। তো আপনার কি মনে হয় ওদের গান সম্বন্ধে কিছু বলার আছে? নিশ্চয়ই, আমার আমার একটা পত্রিকাতে খুব নাম করা আনন্দবাজার থেকে আমাকে একদিন, ওখানে আমি প্রোগ্রামে গেছিলাম, আমাকে সাংবাদিক প্রশ্ন করছেন, আচ্ছা দিদি আমাদের লালন ফকিরের গান আর আপনার লালন ফকিরের গান আপনার কাছে কি মনে হয়, আপনি যে প্রশ্নটা এখন করলেন। তা আমি বললাম যে এক কথাই জবাব দিই, আমি বললাম আপনাদেরটা হয় না আমাদেরটা হয়, আপনাদেরটা হয় না আমাদেরটা হয়,
লালন ফকির আকার বিশুদ্ধভাবে বাংলাদেশের, আমরা ওখানে থেকেই শিখেছি, ওখানকার ঘানানা থেকেই শিখেছি, অতএব আমাদেরটা তো সঠিক হবেই। আর আপনারা ভাষা আগে আগে তো আগে আগে লালন ফকিরের গানকে বলতো সংগৃহীত, সংগৃহীত। দর্শকরা জানে না অনেকে যে আপনি এই লালন গীতি মানে হিন্দিতেও গিয়েছিলেন, তাই না? প্রণব মুখার্জি, ভারতের প্রণব মুখার্জি যখন রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, তখন একজন দিল্লির রাইটার মুচকুন্দ দুবে আপনাকে নিয়ে গিয়ে হিন্দি, তো লালন একটা হিন্দিতে হয়ে যাবে নাকি? হ্যাঁ, তা গেতে পারি একটু। মিলন হোগা কিতনে দিন মে, মিলন হোগা কিতনে দিন মে, মেরে মন মিতুয়া কে সঙ্গ মে, মেরে মন মিতুয়া কে সঙ্গ মে, মিলন হোগা কিতনে দিন মে, মিলন হোগা কিতনে দিন মে, মেরে মন মিতুয়া কে সঙ্গ মে, মেরে মন মিতুয়া কে সঙ্গ মে। সঙ্গে সঙ্গে আপনি আপনার মৌলিক গান, ওই দুইটা গান না শুনলে হবে না, অনুষ্ঠানটা পূর্ণাঙ্গ হবে না, তা হচ্ছে নিন্দার কাঁটা, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। আধার না থাকে যদি কি হবে আলো, প্রেমের কি স্বাদ আছে বলো, নিন্দার কাঁটা যদি নাও বিঁধিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে তোমরা ভুলে গেছো মল্লিকা দিন, তোমরা ভুলে গেছো মল্লিকা দিন, সে এখন ঘুমটা পড়া কাজল মধু দূরে, কোন পথের মাঝে পথারালে আর কি পাওয়া যায়, পথের মাঝে পথারালে আর কি পাওয়া যায়, তোমরা ভুলেই গেছো মল্লিকাদির না। আমরা মল্লিকাদিকেও ভুলবো না, আপনাকেও ভুলবো না। আসলে এই ছোট্ট সময়ে এই আধা ঘন্টায় আপনার মতো সঙ্গীতের মহিরুহকে ধারণ করা খুবই কষ্টসাধ্য, আমরা পারিনি, তারপরও আপনাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেছি। আপনাকে এই যে ছোট করে আর্কাইভ করে রাখার জন্য আমাদের এটিএন নিউজের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, এটা আমাদের জন্য পরম পাওয়া। আমরা বলবো নিজেকে ধন্য ধন্য আমরা, এবং ধন্য ধন্য বলি তারে। আজকে এটিএন নিউজের যারা কলাকুশলী, আপনি তো বটেই, সকলের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা, এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকতা জানাচ্ছি এই এই ঈদের এই বিশেষ অনুষ্ঠানে আমাকে দুটো কথা বলবার সুযোগ করে দেওয়াতে। আপ আমরা ধন্য, ধন্য ধন্য বলি তারে, এই গান দিয়ে আমরা শেষ করব। বিঁধেছে এমন ঘর, বিঁধেছে এমন ঘর, সুন্দর উপর পর্যন্ত করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই কমাটি, কিসে গর্বে খাটি, কিসে গর্বে খাটি, ঝড়ে তুফানে পরে, ধন্য ধন্য বলি তার।
তারে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি In association with ZSRM, Alloy Aluminium Furniture, Beacon Pharma, Roshui Khati Shorishattel, Jevico Android TV, Diamond House,